তুই নতুন সব টিভিস ভিডিও পেতে টিপস ফর অল চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি হালকা করে প্রেস করে দিন নতুন নতুন টিপস সবার আগে পাওয়ার জন্য। ও হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টিপস ফর অল ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আমি আছি মুক্তার। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, হোয়াটসঅ্যাপে চ্যাটিং মেসেজিং করেন, তো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যাদের গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড আছে, অথবা মনে হয় যে আপনার এই চ্যাট বক্সটা আপনি ছাড়া অন্য কেউ দেখলে প্রবলেম আছে, বা যার সঙ্গে মেসেজ করছেন তো সেটা আপনি ছাড়া অন্য কেউ দেখলে প্রবলেম আছে। তো যদি এটা ভেবে থাকেন বা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থেকে থাকে, আপনার মেসেজ অন্য কেউ দেখুক এটা যদি না চান, তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন, একটু স্কিপ করবেন না। তো কী হতে চলেছে সেই টিপস সেটা সেখানে আগে ভিডিওটা বলছে একটা লাইক করে দিন, অ্যান্ড চ্যানেল নতুন থাকলে টিপস করলে নতুন চ্যানেল থাকলে লাল করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কারো করে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, তো বেশি দেরি না করে টিপস শুরু করি আমি। তো ফার্স্ট আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করছি। হোয়াটসঅ্যাপ ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে চারটে চ্যাট বক্স, তো আমি জাস্ট প্রথম থেকে স্টার্ট করব। প্রথমে দেখতে পাচ্ছেন জসিম বলে আছে, জাস্ট ওর মধ্যে যাব। ওর মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে সিম্পলি ওপেন হয়ে গেল। অ্যান্ড সেকেন্ডে দেখতে পাচ্ছেন যে মুক্তার নামে আছে, ওর মধ্যে যখন যাচ্ছে সিম্পলি এটা ওপেন হয়ে যাচ্ছে। অ্যান্ড তিন নম্বরে দেখতে পাচ্ছেন মইনুল, এর মধ্যে আমি যখনই যাবো তখন কিন্তু আমার কাছে পাসওয়ার্ড চাইছে, ঠিক আছে? তো এন্টার পিনকোড মানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেবো, 1 2 3 4 দিয়ে দিলাম, যেহেতু আমার একটা পাসওয়ার্ড দেওয়া আছে, আপনাদের ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে। তো এইভাবে আপনারা কীভাবে আপনার হোয়াটসঅ্যাপকে সিকিওর করবেন, অ্যান্ড কীভাবে আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড বা কোনো পার্সোনাল চ্যাটবক্স কীভাবে লক করবেন, তো এর জন্য আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবার জাস্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর ফার্স্ট ইন্টারফেস এরকম আসবে আপনাদের সামনে। তো আমি যেহেতু অ্যাপ্লিকেশনটি ফার্স্ট থেকে ওপেন করা আছে, তো সেক্ষেত্রে আমার এখানে পাসওয়ার্ড এন্টার করতে বলছে, আপনাদের ক্ষেত্রে নিউ পাসওয়ার্ড সেট করতে বলবে অ্যান্ড কিছু পারমিশন অ্যালাউ করতে বলবে, আমি আপনারা অ্যালাউ করে দেবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? আপনি অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? যেটা চাইবে অ্যালাউ করে দেবেন, অ্যান্ড অ্যাড আসলে ক্লোজ করে দেবেন। তারপরে দেখবেন এখানে দুটো আমার করা আছে আর কি, মইনুল অ্যান্ড মুক্তার। যাই হোক, আমি এখান থেকে নতুন একটা অ্যাড করে দেখাবো। তো নতুন কিছু অ্যাড আপনাদের ক্ষেত্রে এখানে ফাঁকা থাকবে, আমার যেহেতু অ্যাড করা আছে জন্য দুটো দেখাচ্ছে। তো আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট ওখানে প্লাস আইকনে ক্লিক করবেন। আপনার ফার্স্ট প্লাস আইকনে ক্লিক করবেন, আপনার হোয়াটসঅ্যাপ সিম্পলি ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি জসিম বলে যে চ্যাট বক্সটা ওখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়া দেখতে পাচ্ছেন জসিম বলে চ্যাট বক্সটা এখানে সিম্পলি চলে এসেছে, সরি অ্যাড চলে এলো, চ্যাট বক্সটা এখানে চলে এসেছে, শো করছে, তো ওটাও কিন্তু লক হয়ে গেছে। তো ধরুন আপনার এই পাসওয়ার্ডটা অন্য কেউ জেনে গেল, আপনি এখন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তো কী করবেন? এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন কোণে, দেখুন থ্রি লাইন, জাস্ট ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করবে দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশানটা আছে চেঞ্জ পাসওয়ার্ড, ওখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এবার আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখিয়ে দেবো। আর ধরুন কোনো একটা চ্যাট বক্সটা আনলক করতে চান, দেখতে পাচ্ছেন যেমন মুক্তার বলে চ্যাট বক্সটা আমার আনলক করা আছে, তালাটা খোলা আছে, তো সেক্ষেত্রে কী করবেন? এখানে যে কোনো একটা চ্যাট বক্সটা আনলক তালাটা ক্লিক করে আনলক করে দিতে পারবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপে যাবো, যে জসিম বলে চ্যাট বক্সটা এখুনি লক করলাম সেটার মধ্যে যাবো। জসিম দেখতে পাচ্ছেন এটার মধ্যে গেলেও কিন্তু এখন পাসওয়ার্ড চাইছে, আগে কিন্তু চাইছিল না পাসওয়ার্ড। তো আমি শাহরুফ বলে এর মধ্যে যাচ্ছি, যখন দেখতে পাচ্ছেন কোনো পাসওয়ার্ড চাইছে না। অ্যান্ড দেন মইনুল বলে যাচ্ছে, এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে, যেগুলো যখন সিলেক্ট করবেন সেগুলো সেখানে পাসওয়ার্ড চাইবে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে ভিডিও আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেল নতুন থাকলে টিপস ফলকে নতুন চিনে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিও যদি একটু বেশি ভালো লেগে থাকে। যাই হোক ফ্রেন্ডস, আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও শীঘ্রই দেখা হচ্ছে একটি অ্যান্ড্রয়েড টিপস। তো আদিন বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন, অন্যদের সুস্থ রাখতে সাহায্য করুন।